ছত্রপতি বাম সংগঠনে তাকে আজ বৃহস্পতিবার মিছিল হয়। ত্রিপুরা ভোট পরবর্তী হিংসা, পশ্চিমবঙ্গে অরাজকতা, নৈরাজ্য এবং অপচেষ্টার বিরুদ্ধে বিজেপি আরএসএস রাজ্য সরকারের বিরুদ্ধে মিছিল। মিছিলের প্রথম সারিতে ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান রেমা বসু, রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, বাম নেতা সুজন চক্রবর্তী সহ বিশিষ্ট জনতা। কলকাতার মানুষ বা পশ্চিমবঙ্গের মানুষ যারা খবর রাখে, যাদের ত্রিপুরার সঙ্গে সম্পর্ক আছে, যে ভোটের রেজাল্ট বেরোনোর ভোটের দিন খুন হলো, ভোটের রেজাল্ট বেরোনোর পর খুন এবং আক্রমণ করে হাসপাতালে না যেতে দেওয়া, সেটাও খুন, পরপর এরকম তিনটে খুন হয়ে গেল, অনেকেই চিকিৎসাধীন আছে। এছাড়া বলা যায় যে 650-র উপরে ত্রিপুরায় নির্বাচন উত্তর পরিস্থিতিতে হামলা আক্রমণ করে মানুষকে আহত করেছে, অনেক পার্টি অফিস আক্রমণ করেছে, কোথাও কোথাও পার্টি অফিস জ্বালিয়ে দিয়েছে। ত্রিপুরাতে আমাদের মতো পার্টি অফিস নয়, অনেক পার্টি অফিস আছে বেড়া দিয়ে তৈরি করে, সেসব পুড়িয়ে দিয়েছে, আর দমবন্ধকর এক অবস্থা তৈরি করেছে। সামগ্রিক পরিবেশ পরিস্থিতি সন্ত্রাসের আবহাওয়া তৈরি করেছে, মানুষের স্বাধীন মত প্রকাশের কোনো অধিকার থাকছে না। এই ত্রিপুরায় সন্ত্রাস সৃষ্টির প্রতিবাদে পশ্চিমবঙ্গে রাজ্য বামফ্রন্টে আমরা সভা করে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করেছি, 9 তারিখে রাজ্যের সর্বত্র এর প্রতিবাদ দিবস হবে, বিক্ষোভ হবে। ইতিমধ্যে অনেক বিক্ষোভ হয়েছে এবং কলকাতায় কেন্দ্রীয়ভাবে একটি বিক্ষোভ মিছিল হবে আজকে, যার আয়োজন করা হয়েছে।